বলছেন ইলা হালিকাড়া মানে এই টেস্টিং এর তাও আপনার এক নম্বর নাম পড়ান এটার কি কারণ দেখো ও যে আগের একটা ভয় ছিল যে পানিয়াদা নাম করলে মানে কাঁপি যেত মানে রসিক রসিক বাইরে রসিক বাইরে রসিক এটা কিসের কারণ কারণ মানে কি দেখো আমাদের লাগনিও ছিল ওরকম ভাবে মানুষ মারাই ছিল ওরকমই কারা দেখলে মানে আর উপায় নেই মানুষ ডরে মানে কোথায় সামাও কোথায় নেই হতো এই কারণে নাম এই কারণে মানে পানিয়াদা নাম করলে মানে কাঁপি যেত বুঝলে আচ্ছা ওই কারণে নাম এখনো দেই নাই আমার নাম হচ্ছে কাশীনাথ সুইস গ্রাম জরগুড়া তো আপনি এখানে কোন নম্বর নাম দিয়ে যুক্ত করতে এসেছেন এক নম্বর এই আসরে যদি আপনাকে জোড়াটা দেই তাহলে আসরে এক নম্বর খেলাই তো আপনার কাটা লড়াই কি তুমি দেখাবো মাথা ঠেসার লড়াই দেখাবো দেখাবো তাও মোটামুটি কত কিনে দেখাবো না আধা ঘন্টা মতো আধা ঘন্টা দেখাবো মানে দেখেই পালাবে কি তুমি তো হবে না দেখো ডানা আগে তো বিশ্বাস নেই যেমন কালকে হামন তো পড়াইল চতুর্গণ পড়াইল তো বলা তো যাবো সুপ্রিয় দর্শক আমি নীতিশ এবং আপনারা দেখছেন আপনাদের সকলেরই পরিচিত চ্যানেল বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল আর আজকে আমি এসে পৌঁছেছি ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পাইনাদা গ্রামে আপনারা জানেন যে এইখানে একটা আগেই অলরেডি কাড়া লড়াইয়ের আপডেট দিয়েছিল আমার চ্যানেলে ইনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে তো সে আজকে জানি লোক ইনাদের কাড়ার এখনো পর্যন্ত জোড়া হয়েছে কি নেই বা কতগুলো আধার কার্ড পড়েছে তো সেই ব্যাপারে জানবো এখন মালিক উপস্থিত আছে এবং এক নম্বর কাড়ে আজ নাম নথিভুক্ত করতে আসিছে সেই সুনামধন্য এক রসিক তো জানবো ওনার পরিচয় নমস্কার নমস্কার একটু সর্বপ্রথম আপনার পরিচয়টা দিন আমার নাম সুখদেব মাহাতো গ্রাম পেনাদা থানা বড়াম রাজ্য ঝাড়খণ্ড তো আপনাদের গ্রামে তো অলরেডি কাড়া লড়াই ডাক দিয়েছিল হ্যাঁ তো দিনটা কবে ছিল চব্বিশে আসে চব্বিশে আসে তো আসরে কাড়া কতগুলো ছিল আসরে কাড়া ছটা ছটা তো আপনার কোন নম্বর ছিল এক নম্বর আপনারই ছিল এক নম্বর হ্যাঁ তো এর আগে পেনাদা কাড়া লড়াই হলে এক নম্বর থাকে পূর্ণচন্দ্র মাহাতো হেডলাইনে ওনার কাড়াই আসর নাই নাকি না এখন আমাদের ছোট কাড়া সব আচ্ছা আচ্ছা বড় কাড়ালা সব তো বিক্রি হয়ে গেল মানে গ্রামে পরাজিত হওয়ার পরে বিক্রি করে দিয়ে হয়েছে আচ্ছা তো এখন ওই ছোট কাড়ালা তো বলি একটা ছোটখাটো একটা মেলা করা যাক আচ্ছা এই টেস্টিং এর মতো হ্যাঁ টেস্টিং এরকম এই জন্য আমার কাড়াটা এক নম্বর করেছি আচ্ছা তো আপনার কাড়াই প্রাইস কত আছে প্রাইস 21000 আছে 21000 টাকা সাথে কোনো অফার আছে অফার আছে এই খুঁটাই বাঁধলে 2000 দিব বলেছি আচ্ছা আচ্ছা তো আপনার কাড়াই নাম একটা পড়েছে এখনো না এখনো পড়ে নাই মানে একটা নাম পড়ে নাই একটা নাম পড়ে নাই নাই আপনি বলছেন ইলে হালিকাড়া মানে এই টেস্টিং এর তাও আপনার এক নম্বর নাম পড়ান এটার কি কারণ দেখো ওই যে আগের একটা ভয় ছিল যে পানিয়াদা নাম করলে মানে কাঁপি যেত মানে রসিক রসিক বাইরে রসিক বাইরে রসিক এটা কিসের কারণ কারণ মানে কি দেখো আমাদের লাগনিও ছিল ওরকম ভাবে মানুষ মারাই ছিল ওরকমই কারা দেখলে মানে আর উপায় নেই মানুষ ডরে মানে কোথায় সামাও কোথায় নেই হতো এই কারণে নাম এই কারণে মানে পানিয়াদা নাম করলে মানে কাঁপি যেত বুঝলে ওই কারণে নাম এখনো দেই নাই নাহলে আমাদের কাড়া দেখে নাও যে কেমন মোটা কেমন কি আমাদের তো লেভেল হিসাবেই লাগা হবে খালি পূর্বা বটে মোটামুটি এক দেড় বছর হলো কি কাড়াগুলো যে আসরা চুলাই আধার কার্ড পড়িস হ্যাঁ পড়ি গেছে সব কাড়াই পড়িস তিন চার বাকি আছে তিন চার বাকি বাকি সব পড়ি গেছে সব পড়ি গেছে আর আপনার এক নম্বরটা বাকি আছে এক নম্বরটা বাকি আছে আজকে এক সুনামধন্য রসিক এই কাড়ার সাথে নাম নথিভুক্ত করতে আসিছে দেখা যাক কাড়ার জোড়া কনফার্ম হবে কি নাম দিয়ে আজকে যাবে তো কোথার থেকে এসেছে আপনার সরাসরি মালিকের কাছ থেকে জানবো তো নমস্কার দাদা নমস্কার দাদা আপনার একটু পরিচয়টা দিন আমার নাম হচ্ছে কাশীনাথ সুইস গ্রাম জরগুড়া থানা বড় জেলা পুরুলিয়া তো আপনি এখানে কোন নম্বর নাম দিয়ে যুক্ত করতে আসছেন এক নম্বর এক নম্বর তার বর্তমান কেমন আছে জানতে হবে মোটামুটি কেমন আর থাকবে এর থেকেও একটু হাইটের ছোট বড় আমাদের আর সুবিধা নাই আমাদের খোলাখুলি নাই আর আমাদের গ্রামে একটু অন্যরকম নীতি নিয়মকরণ আছে যে নিজের নিজের আড়ে ঘাস কাটা কাটি আমার তো জমি জায়গা নাই ওই কাঁসি কাড়া কাটি এনে দিই কাহে পোয়াল তোমার পাবল আনে দিই তো আপনার অনেকে দর্শক জানে যে জ্বর জ্বর গড়িয়া কাশীনাথ সহিসের কাড়ার পূর্বে পান্তেজন সিং ধার গ্রামে ছিল হরিসিংয়ের নামে হ্যাঁ তো সেই কাড়াটাই আছেন অন্য কাড়া নিয়েছেন ওইটাই ওইটাই আছে এবং গত গত বছর মানে পানু কৃষ্ণ সিং বাবুর কাড়া সঙ্গে লাগিয়েছে আপনার কাড়া এবং ও সিং নাকি আপনার কাড়াই সিং তাড়ি দিয়েছিল একটু কিছু ব্যাপার ছিল আচ্ছা যাই হোক তো এই আসরে যদি আপনাকে জোড়াটা দেই তাই না আসরে এক নম্বর কাড়াই তা আপনার কাড়া লড়াই কি তুমি দেখাবো মাথা ঠেসার লড়াই দেখাবো দেখাবো তাও মোটামুটি কতক্ষণ দেখাবো না আধা ঘন্টা মতন আধা ঘন্টা দেখাবো
মানে দেখেই পালাবে কি কোন তো হবে না দেখো ডাঙা আগে তো বিশ্বাস না যেমন কালকে হামন তো পড়াইল চতুর্গণ পড়াইল তো বোলাতে যাব না আচ্ছা তো ঠিক মানে সব বিল ছড়াইবাই পড়া বীর বীর মানে কেবার তো বিন্নে সবাই পরাজয় হইছে আমও পরাজয় হইছে আপনি আপনার মানে আপনার রাতে যাওয়ার পর কাটা কতবার লাগাইছেন আপনি তিন বার হয়েছিল তো মানে দুবার জয় একবার জয় আর দুবার পরাজয় দুবার পরাজয় তো যা পান কৃষ্ণ সিং বাবু সঙ্গে লাগাইছিল কত কিলো লাগাইছিল কাটা আপনি বলল 40 মিনিট কত এখানে পেনাদা গ্রামে নথিভুক্ত করছে নাম এক নম্বর কড়াই তো শুনতে পারলেন আজকে এই পেনাদা এক নম্বর কড়াই নাম নথিভুক্ত করলেন ওই জরগড়িয়া কাশীনাথ সহিস যার কড়াই কই তো আপনার অনেকে চিনে এই যে আপনাকে এক নম্বর কড়াই নাম মানে আধার কার্ড জমা করলেন হ্যাঁ তো এটা আপনি মানে জোড়া আজকে কনফার্ম করবেন না না আমাদের 11 দিনে দেওয়ার আছে বুঝলে আচ্ছা মানে 11 দিনে 11 দিনে ছাড়বে আর আছে মানে 11 দিনে আপনি জানাবেন যে কে জোড়াটা পাইলেন কে পাইলে জোড়াটা তো আপনার তো একটু নামও পড়া না না নাম না পড়া ঠিক আছে লেকিন আমাদের তো কমিটি এখন আছে তো একাই তো করাটা ঠিক নেই সবাই মিলে একসাথে বসে করা হোক সেটা আপনি 11 দিনে জানাবেন হ্যাঁ 11 দিনে জানাবো তো নমস্কার বন্ধু সাক্ষাৎ করো এখানে সমাপ্ত করবো এখন দেখবো কমিটির এক নম্বর কাটাতে কীরকম আছে নমস্কার।